গ্রাম ছিল। সেই গ্রামে একজন শিক্ষক ছিল, যার কাছে গ্রামের প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করত। কিন্তু সেই শিক্ষকের গায়ের রং ছিল কালো, যার কারণে গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে কটূক্তি করত। কিন্তু সে শিক্ষক সেগুলো নিয়ে কোনো কর্ণপাত করতো না। সে শিক্ষক প্রতিদিন তার ঘরে আয়নার সামনে নিজের চেহারা দেখত। ঠিক এমনই একদিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার একজন ছাত্র তার ঘরে ঢুকে পড়ল এবং তাকে এই অবস্থায় দেখে হেসে ফেলল। তখন তিনি তার ছাত্রকে জিজ্ঞেস করল, তুমি এইভাবে হাসছো কেন? কিন্তু ছাত্র কোনো উত্তর দিতে পারল না। তখন শিক্ষক ছাত্রের হাসির কারণ বুঝতে পেরে তাকে বলল, আমি কালো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি বলে তুমি হাসছো। তখন ছাত্র লজ্জায় মাথা নিচু করে ফেলল। শিক্ষক তখন তার ছাত্রকে বলল, আমি কেন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখি জানো? কারণ আমি চাই আমার সৌন্দর্য যা রয়েছে তার থেকে আমার চিন্তা এবং আমার কাজ যাতে আরও সুন্দর হয়। আসল কথা, আমাদের সৌন্দর্য নির্ভর করে আমাদের সুন্দর চিন্তাধারা এবং সুন্দর কাজের ওপর, আমাদের সুন্দর মুখের ওপর নয়, যেটা নিয়ে বেশিরভাগ মানুষই অহংকার করে থাকে।